lost everything. Only Shunmata. Shunmata. যুদ্ধের গল্প বলোনা, না হয় বলো ভাষার ইতিহাস, না হয় যারা স্বাধিকার থেকে স্বাধীনতায় জীবন করেছে দান। ও মা মুক্তি যুদ্ধের গল্প বলোনা, না হয় বলো ভাষার ইতিহাস। কামুল ভাই, গত সাথে যা দেখিয়ে দিলেন না আপনি, কামরুল ভাইয়ের তো তুলনাই হয় না। এত দেরি করছো টুকু ভাই? পাঁচটা তো এখনো বাজে নাই, আমার ঘুম পাচ্ছে। পাঁচটা বাজে, টুকু ভাই তাহলে শুরু করি। তোমার সিকোয়েন্স থেকে শুরু করো। কামরুল ভাই বাজান, আমার তো লেখাপড়া করার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হইল, আমি এখন নষ্ট, জঞ্জাল, সমাজের পচা ঘা। কেন বাজান, কেন বাজান, এমন হলো কেন? আমি জানি না, আমি অথর্ব, নিজের মেয়ের অর্থের উপর নির্ভরশীল না, এরকম পেঁচাল আর ভাল লাগে না। এটা তো স্ক্রিপ্টে নেই কামুল ভাই, এটা আমার নিজের ডায়লগ। কি লাভ এসব নাটক করে, তার সে কমার্শিয়াল নাটক করবো, বাঁচা যাবে? স্টপ, এই বসো সবাই। কেন এমন বলছেন তার জবাব আগে চাই, তারপর মহড়া। গত শত হয়েছে 20 জন দর্শক, এরপর জিজ্ঞেস করছো? বাট উই হ্যাভ এ কমিটমেন্ট। কমিটমেন্ট বটে, প্রতিশোধে লস। আমি পারবো না যা তা নাটক করতে। এই আজ মহড়া হবে না, তোমরা সবাই যাও। শুনুন কামরুল ভাই, ডোন্ট ট্রাই টু টিচ মি। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি কোনো কমার্শিয়াল দলে ফিরতে পারেন। আচ্ছা কি আরম্ভ করলেন আপনারা, নাটক শিখতে এসে এইভাবে হতাশ হলে চলবে? কামুল ভাই প্লিজ ঠান্ডা হন। আরে আমরা যদি ঠিক না হই তাহলে তো কোনোদিনও হবে না নুরুল দিয়ে অথবা নানকার পাড়ার মতো ভালো নাটক। আর তাছাড়া বড় কথা হচ্ছে পারফেকশন, নাটকে পারফেকশন আসলেই দর্শক আসবে, এটা আমার বিশ্বাস। তোমার বিশ্বাসে গলদ আছে, আমি চলি। সরি ফর দিস। আপনি যাচ্ছেন না কেন? আমাকে মুসা ভাই পাঠিয়েছে। কোন মুসা? ও হাজারিবাগে। তা কি ব্যাপার বলুন। আমি আপনার দলে কাজ করতে চাই। আমাদের তো টাকা নেই। তাতে কি, আমি শিখতে চাই। কি করে বিশ্বাস করলেন আমি ভালো কিছু শেখাতে পারবো? ভালো মন্দ নিজের কাছে, তবে আমার একটা ধারণা আছে। ঠিক আছে আজ যান, তবে রিহার্সালে প্রতিদিন আপনাকে আসতে হবে, দেখতে হবে, বলতে পারেন এটা একটা ধৈর্যের পরীক্ষা। কেন বারবার মনে পড়ছে লোভ মোহ, এসব তো কখনো আমার মধ্যে ছিল না, কেন এমন এলোমেলো হলো? তোর গা তো পড়ে যাচ্ছে বাবা, মাথার পানি দিয়ে দেব? আমি ভালো আছি মা, কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি। বাবার কথা তোমার মনে আছে মা? আছে। জানিস একবার ওই নীল দর্পণ নাটকে জমিদারের অভিনয় করেছিল, মনে হচ্ছিল সত্যি ওই যে জমিদার। আমরা জমিদার না হলেও তার চেয়ে বেশি আমাদের গর্ব আছে মা, আমার বাবা শহীদ নাট্যকার, আমি তো তারই ছেলে মা। তোর বাবার কবরটা যদি থাকতো তাহলে একটা স্মৃতি নিয়ে সবাই বেঁচে থাকতে পারতাম রে। কি বলছো মা,
মিরপুর বদ্ধভূমির মতো এত বড় কবর কোথাও আছে মা? জানো মা, ওই জায়গায় পা দিলে আমার মনে হয় যেন আমি আমার বাবার শরীরে স্পর্শ পাচ্ছি। তখনই ফিল করি আমি আমার কমিটমেন্ট থেকে এক পাও নড়ব না। তাহলে পাগলামি করিস কেন? সেটা তো বলতে পারবো না মা। ঘুমাও বাবা, ঘুমা, আমি হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমা। আমারে কি পিসির মতো দেখায়? না মানে লবণ দে আপা, আমরা না একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে নাটক করছিলেন। তুমি নাটক দেখো নাকি? কিছু কিছু নাটক দেখতে ভালো লাগে ভাই। আমি তো নাটক বেলি রোডও দেখছি। টিকিট করে? কেন, আমরা বুঝি টিকিট কাটতে পারি না? না মানে ঠিক আছে, তোমার জন্য আমাদের সব সফরি। আচ্ছা, দেখো সে আগুনে আবার আমাকে পুড়িয়ে দিও। ভাই আমি একটা মোরাল অবলিগেশন আছি। আমি জানি তুমি টুকুর কথা বলছো তো। ঠিক তাই, টুকুর বাবার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, তো তোমরা যদি চাও আমি পার্সোনালি কিছু ডোনেট করতে পারি। সবাই মিলে যদি এভাবে এগিয়ে আসতো তাহলে টুকুর মতো প্রতিভারা বেঁচে যেত। তুমি যদি ভালো কিছু করতে চাও তবে কামালের সঙ্গে আলাপ করো, এবং আজকে আমি যদি ওনার পত্রিকায় আছি তারপরও আপনার। আরে বাবা তুমি যাও তো আগে, কামালকে আমি ব্রিফ করে দেব। আসলে আজিজ ভাই আমি সবসময় আপনার দ্বারা অনুপ্রাণিত হই। তাহলে উঠি, প্রেস ক্লাব হয়ে দপ্তরে যাব, চল। অনেকক্ষণ অপেক্ষা করে তোমাকে না পেয়ে চলে যাচ্ছিলাম, চলো মানে বসা যাক।
জোরে কথাটা সেরে ফেলে। চলুন চলো। কি করবো বলুন, একটা অ্যাসাইনমেন্ট ছিল, সাংঘাতিক একটা ছবি তুলেছি। তুমি তো ইদানিং ভালোই ছবি তুলছো। আজিজ ভাইয়ের সাথে কথা হয়েছে? আজিজ ভাই ডোনেট করবেন বলেছেন। শোনো, তোকের একটা ভালো পোর্ট্রেট তুলতে হবে। কবে, কখন? আজ রাতে কামাল ভাইয়ের সাথে অ্যাসাইনমেন্ট ফাইনাল করব, তবে ছবি তুলব শুক্রবার। ঠিক আছে, টুকু ভাইদের জন্য আমাদের সব কিছু করতে হবে, এটা আমার দায়িত্ব। সত্যি, যারা আমাদের গর্ব অহংকার তাদের জন্য কিছু একটা করতে পারা আনন্দই আলাদা। সলিম ভাই, এডিটর আমাকে কল করেছেন, পেস্টিংটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। না না, এভাবে হবে না। অন্য কে কিভাবে লিখলো সেটা আমার বিষয় না, আমাদের নিজস্ব এথিক্স আছে। তাহলে কামাল ভাই, অ্যাসাইনমেন্টটা আমি নিতে চাই। ফাইন, রিপোর্টটা বস্তুনিষ্ঠ হতে হবে। টুকুর বাবা আমাদের গর্ব, তাছাড়া টুকু একজন শিল্পী, তাকে তো আমরা ছোট করতে পারি না। আসলে কামাল ভাই, বিষয়টাকে আপনি যেভাবে চাচ্ছেন আমি প্রথমে ঠিক সেটা বুঝতে পারিনি। আসলে বিষয়টাকে আমাদের আরো গভীরভাবে ভেবে দেখা দরকার ছিল। শোনো, টুকুর সাহায্য তহবিলের ব্যাপারে একটা আবেদন এই সংখ্যায় যাবে। ওকে, ঠিক আছে। সংলাপ বলছো নাকি? ওই তোমার কি যেন ভাই শিখিয়েছিল? স্টুপিডের মতো কথা বলবে না। হয়েছে বাবা, সন্ধ্যা রেডি থেকো। সরি, আমার যাওয়া সম্ভব হবে না। আসলে তুমি আমাকে ইগনোর করছো। হ্যাঁ করছি, এক সময় আমার অভিনয় তোমাকে করেছিল মহাচ্ছন্ন, টুকু ভাই ছিল তোমার কাছে ব্যক্তিত্ব, আর আজ টাকা নিয়ে তুমি তোমার কমিটমেন্ট পৌঁছতে ভুলে গেছো। টুকুর হাত ধরে গেলে তুমি কি এতদূরে আসতে পারতে? কতদূরে আসতে পারতাম তা জানি না, তবে একটা মানুষ নষ্ট হতো না। আই এম রেসপন্সিবল ফর হোয়াট, তুমি তা বুঝবে না। তাই তাহলে যাও না, যাও। Thank you.
নাটকটা হলে আমাদের দলে ভিড়েই গেলে। হ্যাঁ যাই বলেন ভাই, নাটকটা আজকে ভালো লাগে না। টুকু ভাই, পিচি আজকাল ভালো বললো বুঝতে শিখেছে। আচ্ছা বলতো, তোর নাম পিচি হলো কেমন করে? ছোটবেলা থেকে সবাই পিচি ডাকে, তো এখন বুড়া গালেও পিচি। নাম দিয়া কি কাম রে আস। সত্যি তো কাজই আসল কথা, কাজই তো মানুষকে বাঁচিয়ে রাখে। শোনেন টুকু ভাই, পিচি যখন আমাদের দলে ভিড়েই গেছে, তো আমাদের নেক্সট নাটকে ওকে একটা ভালো চরিত্র দিয়ে দেবেন। কি রে পারবি তো? পারবো না মানে? পারবো, তবে আজকে যে নাচ গানের নাটক দেখলাম, তেমন কমার্শিয়াল নাটক আমি করবার চাই না। জীবনটাই কমার্শিয়াল, সব কিছুর মধ্যে একটা কমার্শিয়ালিটি থাকা উচিত। কথাটা তুমি ঠিক বল, আজকে ঠিক মতো রিহার্সাল আসছো না, এভাবে নাটক হয়? টুকু ভাই, কালকে কি মহারাজ টিএসসিতে হবে? টিএসসি সুইমিং পুলে বিকেল 5টায়। চল রসু, তোকে বাড়ি পৌঁছে দেবো। জি, আমি আপনাকে নিয়ে একটা কভারেজ করতে চাই। কোন পত্রিকায়? যারা সত্য কথা বলবে। সত্য বলার সাহস কি সবার আছে? কারো কারো থাকে। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি জানেন তরুণ নাট্যকার টুকু এখন ক্যান্সারে আক্রান্ত, তাকে জড়িয়ে আপনার নামে কিছু ঘটনা একটি সাপ্তাহিক বের করেছে, ঘটনাগুলো কি সত্যি? অবশ্যই, আরো কিছু সত্যি আছে যা তারা বলেনি। হ্যাঁ আমি আজ আপনাকে বলবো, সালটা ছিল 1995। এত সকালে আজ তো মহারা নেই, আমি সব কি চলে এসেছি। সিদ্ধান্ত ফাইনাল। কিসের সিদ্ধান্ত? কেন দেখো রসু, আমার চাল চুল কিছুই নেই, সামান্য কিছু ভাতায় মা সংসার চালিয়ে নেন, লেখালেখি তার কতই বা আসে। তাছাড়া আমি এমন কি কোনো আচরণ করেছি যা তোমাকে? তুমি মানে আপনি আমাকে? অবশ্যই ভালোবাসি, আর সেই জন্য তোমাকে আমি বিপদে ফেলতে চাই না। তারপর সেদিন আর বাসায় ফিরিনি, ওই একটি রাত পাল্টে দিল আমার জীবনে সবকিছু। মানুষ এতটা ভালো হয় কি করে? নির্ভেজাল নিটল ভালোবাসা যে কি আমি তার কাছ থেকেই শিখেছিলাম। শুধুমাত্র অর্থ আর লৌকিকতার কারণে আমরা অনেক কিছুই করতে পারি না। তাকে নিয়ে কি এখনো ভাবেন? থাক না ওসব কথা। আচ্ছা আমরা কি তার জন্য কিছু করতে পারি না? কি করবো এখনো ভাবিনি। আচ্ছা ম্যাডাম উঠি আজ। চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে উঠবেন। এ সপ্তাহে আমরা শো করব গাইডে, সব দর্শকদের বলবো আপনার জন্য দোয়া করতে। আচ্ছা শিমু, আমাদের একটা ভালো মঞ্চ কবে হবে রে? হবে হবে, সব নাট্যকর্মী যদি আপনার মতো হতো তাহলে তো কবেই হয়ে যেত। রসুর কথা খুব মনে পড়ে রে, ও আমাকে ভুল বুঝেছে। একটা কথা বলবো? বলো। আপনারা দুজন যদি একসঙ্গে এগুতেন তাহলে এই সমাজ আরো অনেক বেশি কিছু পেত। বাদ দাও, তোমাকে একটা কবিতা শোনাই। ওই দূর বনে সন্ধ্যা নামেছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়া পড়িতে
বড় সাদ আজ জাগে, মসজিদ হইতে আজান হাঁকিছে, বড় শুকরুন সুর, মোর জীবনের রোজ কি আমার ভাবিতেছে কত দূর। টুকু ভাই আপনি তো ভালো কেন? টুকু ভাই যে পথে কেউ হাঁটেনি সেদিকে আমি ধাবিত হব, একটি জলধার ঝর্ণা নিকটে দেখি মুখ, সেই তো দেখেছি একবার কেমন নিরিবিলি, নিষ্পন্দ কাঁধে রেখে হাত যেতে বহু দূর, মাথার উপর কেউ আছো? আজ আপনারা আমাকে মঞ্চ নাটকের জন্য পুরস্কৃত করেছেন, আমি গর্বিত, কিন্তু আমি মর্মাহত এই কথা ভেবে যে যারা তাদের সারা জীবন উৎসর্গ করেছেন মঞ্চের নেপথ্যে, তাদের জন্য আমরা কি করলাম? হারিয়ে গেল সাধন সরকার, বঙ্গদা, হারিয়ে যাচ্ছে টুকু ভাই, আমি দুঃখিত। আমি এই সম্মাননার সকল অর্থ টুকু ভাইয়ের সাহায্যার্থে দেওয়ার জন্য নিবেদন করলাম। হ্যাঁ, তিনি আমাকে শিখিয়েছেন জীবন, জীবনবোধ। সুষপা, আপনার সাথে একটা জরুরি কথা ছিল, টুকু ভাইয়ের অবস্থা খুব খারাপ, গতকালই আমরা সংবাদ পেয়েছি, আমরা আজই তাকে দেখতে যাচ্ছি, আপনি চাইলে যেতে পারেন, আসি। দর্শক মন্ডলী, আমি দুঃখিত, আমাকে যেতে হবে। যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারুনি, দিতে পারুনি, তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু